কি হয়? বোন, বড় বোন। আমি ছোট বোন। ছোট বোন? জি। আপনি কিসে পড়ছেন? 6, ক্লাস 6। কোথায় পড়ছেন? বিকারুননিসা নন স্কুল এন্ড কলেজ। আপুর আজকে রেজাল্ট শুনে কেমন লাগলো? আমি তো শক হয়ে আছি। প্রথমে আমি ভালোই, অনেক ভালো লাগছে যে আমার বোন অনেক ভালো একটা রেজাল্ট করছে। আমার মা বাবা অনেক গর্ব, সবাই অনেক খুশি। ওর ফ্রেন্ডরাও অনেক ভালো রেজাল্ট করছে, সবাই খুশি। এক কথায় সবাই ভালো রেজাল্ট করছে। আপুর রেজাল্ট কি? গোল্ডেন। আপু কি খাওয়াইছে? মিষ্টি। শুধু মিষ্টি? আমরা তো রেজাল্ট শোনার সাথে সাথে স্কুলে আসার জন্য একটু মানে রেডি টেডি হচ্ছে, তো এই জন্য স্কুলে আসলাম, আমরা কলেজে আসলাম, তো এই জন্য তেমন কিছু আনে। বাট প্ল্যান আছে, কোথাও খেতে যাব, মজা টজা করবো একটু। বোনে আজকে সকাল কখন উঠেছেন রেজাল্টের জন্য? ও তো উঠছে তাড়াতাড়ি, আমিও উঠছে তাড়াতাড়ি। আম্মু আব্বু আগে ভাগে উঠে নামাজ টামাজ পড়ে একেবারে মোবাইলের সামনে নিয়ে সামনে বসে বলে রেজাল্ট বের হবে, রেজাল্ট বের হবে। তখন কল আসছে যে আপনার মেয়ে এত ভালো রেজাল্ট করছে। আম্মু সাথে সাথে অনেক খুশি, আব্বুকে দৌড়ায় গিয়ে বললো যে আব্বু অনেক ভালো রেজাল্ট করছে। ও তখন গোসল করছিলো, ওকে বের হয়ে সবাই হাগ টাগ করলো, সবাই সবাইকে হাগ করলো। অ্যান্ড এই জন্য হইতেছে অনেক খুশি, মানে আম্মু শুনে বেশি খুশি হয়েছে। তার মিষ্টি কিনে আনছে আব্বু, এরকম অনেক মজা হয়েছে। ছোট বোন হিসাবে আপনি আল্লাহর কাছে বড় বোনের জন্য কি দোয়া করেছিলেন? আমি দোয়া তো করেছিলাম যাতে ও ভালো রেজাল্ট আনে, যেহেতু এখনও রেজাল্ট বের হয়নি তখনও, তো আমি দোয়া করেছিলাম যে হ্যাঁ ভালো রেজাল্ট আনে, ও যেন ভালো রেজাল্ট আনে, আমরা ও যেন খুশি থাকে, ও যেন বড় হয়ে ও যেটা হইতে চায় সেটা হোক। বড় হয়ে কি হতে চায় আপু? ও তো মেডিকেল কলেজের জন্য একটু প্রিপারেশন নিতেছে। আর আপনি বড় হয়ে কি কোথায় পড়তে চান? আপুর লাইনে যেতে চান, মেডিকেলে নাকি অন্য? দেখি কোথায় যেতে পারি, তো একটা চিন্তা ভাবনা থাকে না? হ্যাঁ আমারও দেখি, ডাক্তার যদি হতে পারে তো ডাক্তারই হবো। মেডিকেল কলেজে কি করবে? আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করব, রোগীদের সেবা করব। কি বড় লোকদের সেবা করবেন না গরিব দুঃখীদের সেবা করবেন? সবারই সেবা করব, সবারই সমান সেবা দরকার, সবারই সমান সেবা করা উচিত। আচ্ছা আমরা 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 একটু বড় আপনার সাথে কথা বলি। আমি যাই আপু, আপনার রেজাল্ট, আপনার ছোট বোনের সাথে কথা বললাম। আপনার ছোট বোন আপনার জন্য অনেক টেনশন করেছে, অনেক দোয়া করেছে, অনেক আপনার থেকেও অনেক আশাবাদী। আপনার ছোট বোনকে আপনি কত ভালোবাসেন? ছোট বোনকে তো সবসময় অনেক বেশি ভালোবাসি। আসলে যেটা হয় বাসায়, যখন বড় বোন থাকে তখন ছোট বোনের জন্য বড় বোন মানে মা যেমন আদর করে, বড় বোনও ঠিক তেমনই সবসময় টেক কেয়ার করা, মাঝে মাঝে স্কুলে নিয়ে আসা, খাইয়ে দেওয়া। ও ছোট বোন, ছোট বোন মানে একদম, ও তো আমার থেকে অনেক ছোট, 7 বছরের ছোট, তো বলতে গেলে মানে অনেক আদর যত্ন ওকে বড় করা। ছোট বাচ্চা থাকলে বাসায়, তখন আমি যখন ছোট ছিলাম ও আরও ছোট ছিল, তখন ব্যাপারটা অন্যরকমই ছিল। মারামারি হয় দু বোনের সাথে? এখন হয় না, এখন কম হয়। আসলে আমাদের তো এজ গ্যাপটা অনেক বেশি, কিন্তু তারপরেও যেটা হয় এখন ও মাশাআল্লাহ অনেক ম্যাচিউর, ও আমার অনেক কথা বুঝে, ও মাঝে মাঝে মানে আমাদের কোনো প্রবলেম হইলে, আগে যেটা হতো আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতাম, এখন আমি ওর সাথে শেয়ার করি, ও ওর কোনো প্রবলেম হলে আমার সাথে শেয়ার করে, তো মাশাআল্লাহ আমাদের দুই বোনের বন্ডিং খুবই ভালো। আচ্ছা না, যে বাসায় একটা খাবার নিয়ে আসলো, বড় বোন ছোট বোনের সাথে মারামারি হয়ে যায়, এতে বেশি খেয়েছিস আমি কম খেয়েছি, এটা এটা কি হয়? যেটা হয় সেটা হচ্ছে যে খাবারই আসে, প্রথম সেটা তিন ভাগ হয়, যেহেতু আমার বড় ভাই আমি ছোট বোন, ওটা ও খায়, এরপর আমি আর আমার ভাই আমাদের থেকে আবার একটু একটু ওকে দিই, কারণ ও ছোট বোন, ও বেশি বেশি পাবে। যেটা হচ্ছে যে ছোট বোনকে আপনি কীভাবে বড় হয়ে দেখতে চান? ছোট বোন নিজে যেটা করতে চায় সেটাই বেশি ভালো। এখন ও যদি মনে করে ও মেডিকেলে পড়বে, ও ডাক্তার হবে, সেটা ওর ব্যক্তিগত বিষয়। ও যদি মনে করে অন্য কিছু হতে যাবে হবে, এখন তো অনেক ছোট। এখন আপনি বড় বোন হিসেবে আপনি কি আপনি কিরকম গাইড করছেন পড়াশোনার বিষয়ে? পড়াশোনার বিষয়ে আসলে যখন যতদিন পর্যন্ত ওদের প্যাটার্নটা আমাদের প্যাটার্নের সাথে সেম ছিল ততদিন পর্যন্ত মোটামুটি দেখেছি, মাঝখানে ওদের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছিল, এখন আবার মনে হয় আবার আগের প্যাটার্ন চলে আসবে, যেটা সৃজনশীল একটা প্যাটার্ন ছিল। আপনি যেহেতু অলরেডি পড়াশোনা করে বের হয়ে যাচ্ছেন, ভিকারুননিসা নন স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট, এবং আপনার ছোট বোন ক্লাস সিক্সে পড়ছে, তো সেই জায়গা থেকে ছোট বোনকে আপনার বাসায় যে হোমওয়ার্কগুলি থাকে সেইগুলি কি গাইড কি আপনি করেন নাকি টিচার আছে? হোমওয়ার্ক বেসিক্যালি ও আম্মুর কাছেই পড়ে, আমার কাছে মাঝে মধ্যে প্রবলেম হলে আসে, আর ও টিচার তো আছে, টিচাররা দেখায়। মানে আপনার জায়গা থেকে আপনি কি কোনো গাইড করছেন? আমার জায়গা থেকে আমি ওকে যতটুকু হেল্প করা দরকার ততটুকু অবশ্যই হেল্প করি, কারণ আপনি তো জানেন যে এখানকার পড়াশোনার মানে রুলসটা কি রকম বা কোন বিষয়টা বেশি জোরদার মানে নজরদারিতে রাখতে হয়, কোন বিষয়টা বেশি। যেমন আমার সময় ছিল, আমার তো কোনো বড় বোন ছিল না, সেজন্য আমি অনেক কিছুই বুঝতাম না, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্লাবে অ্যাটেন্ড করা, 3 দিন ধরে প্রোগ্রাম হয়, কখন কী প্রোগ্রাম
মানে কিভাবে করতে হবে, এরপরে হচ্ছে বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপের এসব বিষয়ে আমাকে হেল্প করার মতো তেমন কেউ ছিল না, বিকজ আমার বড় বোন ছিল না। তো সেই দিকটাই আমি ওকে হেল্প করি, যদি ও কোনো ক্লাবে অ্যাটেন্ড করতে চায় তাহলে ফুল ইনফরমেশান নিয়ে কিভাবে প্রপারলি ওর যদি ফর্মটা তুলে কিংবা ফিল আপ করে তাহলে জিনিসটা ভালো হবে, সেসব ক্ষেত্রে আমি অবশ্যই সবসময় হেল্প করি। কারণ আমি যেহেতু পার করে আসছি সময়টা আমি বেশি ভালো জানি। পড়াশোনার বিষয়ে বা রেজাল্টের বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো না, কারণ আপনার ছোট বোনই আপনার সব কিছু বলে দিয়েছে আপনি আজকে কী রেজাল্ট করলেন। ছোট বোনকে আমরা একটু পাশে দেখতে চাই, আমরা শেষ করবো। ছোট বোন আসো, দু বোন একসাথে আসো। দু বোনের ভালোবাসা খুবই অন্যরকম, খুবই মিষ্টি চেহারা, দু বোনের চেহারাই একই রকম। কেউ কি বলেছে আপনাদের? হ্যাঁ, প্রায় সবাই বলে। বড় ভাই কি বড়? ভাই বড়। ভাইয়ের চেহারা কি একই রকম? ভাইয়ের চেহারা হ্যাঁ কিছুটা কাছাকাছি। ছোট বোনকে ভাইয়া বেশি ভালোবাসে না আপু বেশি ভালোবাসে? দুজনই। আমি ছোট তো সবাই ভালোবাসে আমাকে, আমার তেমন ভালোবাসা কোনো কমতি হয় না, আমি ভালোই বড় হয়েছি আমার মতে। তো আপনারা দু বোনকে শুভকামনা জানাচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে।